আল্লাহ বললেন মসজিদে ঢুকে আসামির মতো দাঁড়িয়ে যাও, সেজদা করো, রুকু করো, আরো ছোট হয়ে যাও, এরপরে সেজদা করো, আরো ছোট হয়ে যাও। তুমি যত ছোট হবে, নিজের আমিত্ব যত বিলীন করবে, আল্লাহ বললেন তত তুমি আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আর আমরা চেয়ারে বসে যেই না ভাব নেই, ওরে বাবা। রাসূল বললেন ইমাম যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে, একামাত হয়েছে, সব নামাজ বন্ধ, সাথে সাথে নামাজে জামাতে অন্তর্ভুক্ত হও। আল্লাহ নবীজি বললেন তুমি যদি সময় না পাও, জামাতে অন্তর্ভুক্ত হয়েছো, তাহলে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওয়াজুতে যে নিয়ামত পাতে, তাহলে সব নিয়ামতগুলো এই জামাতের মাধ্যমে আল্লাহ তোমাকে দিয়ে দেবে। এজন্য আল্লাহ রাসূল বললেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ো। কোথায় পড়ো? আকিমিস সালা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো। অগলা মারা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করো তাহলে তুমি বান্দা থাকবে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নামাজটা পড়তে বলেছে ওভাবে যদি তুমি পড়তে পারো, তাহলে তুমি একজন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাও। শুধু আপনাকে বললাম আমি পাঁচ ওয়াক্ত নামাজটা ধরেন, ধরেন যেভাবে ধরা দরকার, যেভাবে ধরা দরকার এইভাবে আপনি ধরেন না পাঁচ ওয়াক্ত নামাজ, আপনার কবর জান্নাতের টুকরা হবে, আপনার জীবনের উন্নতির শেষ থাকবে না, আপনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ ধরেন। কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দেই না। যদি বলা হয়, মনে করেন খুব ভালো নামিদামি একজন ব্যক্তি, আমাদের ঢাকাতেই খুব নামিদামি ব্যক্তি, সবসময় মিডিয়াতে দেখি ওই ব্যক্তির মারা গিয়েছে ব্যক্তি, এরকম হয় না? অনেক ধনী ব্যক্তি মারা গিয়েছে। জানাজার নামাজ তিনটায়, কয়টায়? জানাজার নামাজ তিনটায় জানাজার নামাজ যদি দেয় তখন জোহরের ওয়াক্ত আছে কি না? জানাজার নামাজে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে জানাজা পড়ার জন্য, আবার মাঝে মাঝে ঠেলাঠেলিও করতেছে যে আমি সামনের কাতারে পড়বো, একটা উহুদ পরিমাণ সব এই সব নেওয়ার জন্য আসছে, জোহরের নামাজও পড়ে নাই, ফজরও পড়ে নাই, এরকম মুসল্লি আছে কি না? উনি ঠেলাঠেলি করতেছে যে উহুদ পরিমাণ এই পাহাড় পরিমাণ সব এই সব নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু জোহরের নামাজটা পড়া তার উপরে কি? জোরে বলেন, এই ফরজের ধারে কাছেও নেই, কিন্তু জানাজার নামাজের সব নেওয়ার জন্য পাগল। আল্লাহ বললেন এই যে জোহরের নামাজ, এই নামাজ পড়লে যে কত সব, এর নিয়ামতটা আমি আল্লাহ গোপন রেখেছি। তবে শোনো, এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়লে তুমি নফল একটুও পড়তে পারলে না, এই পাঁচ ওয়াক্তের মাধ্যমে তুমি বান্দা আমার বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে দেখি এক ভাই রিক্সাওয়ালা, দেখলাম রিক্সা চালায় জামাতে নামাজ শুরু হয়েছে, রিক্সাওয়ালা ভাই রিক্সাটা রেখে জামাতে অংশগ্রহণ করলেন, জামাতে নামাজ পড়লেন, আবার নামাজ সম্পন্ন করে আবার রিক্সা চালাচ্ছে। আপনি আমি দেখি ওই লোকটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা। আল্লাহ বললেন না, যারা জামাতের গুরুত্ব দিল, জামাতে নামাজ আদায় করলো, ওরা ভ্যানওয়ালা না, রিক্সাওয়ালা না, ওরা দারোয়ান না, ওরা ড্রাইভার না, ওরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাকবুল বান্দাতে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহর কাছে মর্যাদা তাও, যদি আল্লাহর কাছে মর্যাদা চাও তাহলে তাকওয়া অর্জন করো, নামাজ পড়ো, সততার জীবন গঠন করো, তাহলে তুমি আল্লাহর কাছে মর্যাদা পাবে। দুনিয়ার অনেক নাম, অনেক দাম, যশ, খ্যাতি, অনেক সার্টিফিকেট তোমার, অনেক মানুষ তোমাকে চিনে, কিন্তু কাজ হবে কি? একটু তাকওয়া নাই কি? নাই একটু তাকওয়া নাই, আল্লাহর কাছে তোমার কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য আল্লাহর কাছে তুমি পাবে না। এই জন্য কী অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। প্রিয় মুসল্লি ভাইরা, তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে একজন প্রকৃত মানুষ হতে হবে। আমি কয়েকটি আমলের কথা বলবো, আমলের কথা আমার মনে আসার পরেই চোখটা আপনাদের দিকে চলে গিয়েছে, যে অবস্থা দেখলাম আমার মনটা ভরে গিয়েছে। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদের দৃশ্য আপনি গোটা ঢাকা শহর আপনি খোঁজ করেন তো, আমাদের মসজিদে কোনো চেয়ার দেখেন? একটু পিছনের দিকে তাকায় দেখেন তো, কোথাও কোনো চেয়ার দেখেন? আপনারা
অত্যন্ত ভালো মানের তাকওয়াবান মানুষ। এজন্য আপনাদের দ্বারাই তো মসজিদ আবাদ হচ্ছে, আরে মসজিদও তো আপনাদের, এলাকাও আপনাদের, ঠিক না? তো আপনারা এমনভাবে আবাদ করতেছেন এই মসজিদ, এই ঢাকা উদ্যান কেন্দ্রীয় জামে মসজিদে একটা চেয়ারও আমাদের চোখে পড়ছে না। আসলেই আমাদের মসজিদেই কোনো চেয়ার নেই, ঠিক না? যদিও 25 পিস একজনে দিয়েছিল, কিন্তু সেইটা গোডাউনে আটকাইয়া রাখা হয়েছে, এখন আর চেয়ার নাই। কি নাই? চেয়ার নাই। আর মুসল্লিরা আলহামদুলিল্লাহ এমন ভালো মুসল্লি যে যাদের কোনো নামাজ পড়তে কোনো চেয়ার লাগে না। কি লাগে না? প্রিয় মুসল্লি ভাইরা, কয়েকটি আমলের কথা। নামাজ আল্লাহ বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে নামাজ পড়া কি ভাই? জোরে বলেন। আপনি দাঁড়িয়ে পড়তে অক্ষম, আপনার মেরুদণ্ডে ব্যথা, আপনার হাড্ডিতে ব্যথা, পায়ে, আপনি তাহলে বসে বসে নামাজ পড়বেন। কি করবেন? বসে বসে নামাজ পড়বেন। আপনি বসতেও পারেন না, রাসূল বললেন যদি তুমি বসতে না পারো তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা কত সহজ, আর আপনি আমি এটাকে অনেক কঠিন করে নিই, ঠিক না ভাই? আল্লাহ রাসূল বললেন বসে পারো না, পাটা পশ্চিম দিকে দিয়ে, পাটা পশ্চিম দিকে দেওয়া নিষেধ, কিন্তু নামাজের সময় এটাই নিয়ম। এটা কি? এইটা নিয়ম, পশ্চিম দিকে দিয়ে তুমি নামাজ আদায় করো। হাতও বাঁধতে পারো না, কিছুই পারো না, তাহলে তুমি চোখের ইশারায় নামাজ পড়ো। সুবহানাল্লাহ, কত সহজ ইসলাম। তো আমরা দেখি অনেক সময় চেয়ারে নামাজ পড়া নিয়ে অনেক কিছু হয়, চেয়ার নিয়ে মারামারিও হয়। এই যে বড় বড় এলাকা, যে এলাকার ভিতরে ভালো ভালো পদের মানুষ, তাদের চেয়ার নিয়েও লাগে অনেক টানাটানি, আছে না? এক মসজিদের ভিতরে গেলাম, একেবারে পিছন থেকে এক সাইড সাইড করে দিয়েছে, ডান সাইড অথবা বাম সাইড, সব চেয়ার, সব কি, সব চেয়ার। আপনি চিন্তা করেন এগুলো কি মুসল্লি না অন্য কিছু? সারা বাড়ি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ব্যায়াম করে, বাজার ঘাট সব কিছু করে, আল্লাহর ঘরে যখন আসলো আল্লাহ বললেন মসজিদে ঢুকে আসামির মতো দাঁড়িয়ে যাও, সেজদা করো, রুকু করো, আরও ছোট হয়ে যাও, এরপরে সেজদা করো, আরও ছোট হয়ে যাও, তুমি যত ছোট হবে নিজের আমিত্ব যত বিলীন করবে, আল্লাহ বললেন তত তুমি আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আর আমরা চেয়ারে বসে যেই না ভাব নেই, ওরে বাবা, চেয়ার লাগবেই, চেয়ার লাগবে, কয়টা পয়সা যদি হয় চেয়ার ছাড়া কাজ হবে না, এরপরে যদি কোনো পদ একটু পায় তারপর কি লাগবে, চেয়ার লাগবে। খবরদার, এই ভয়াবহ বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা আমাদের মাধ্যমে আমরা এই মেসেজটা গোটা পৃথিবীর মানুষের নিকট ছড়িয়ে দিব, নামাজ দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে চেয়ারে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, কোনো ডাক্তার যদি আপনাকে ধার্মিক ডাক্তার বলে যে না আপনি শুইতেও পারবেন না, দাঁড়াইয়া পড়তে পারবেন না, আপনাকে বসেই করতে হবে নামাজটা, কোনো ধার্মিক ডাক্তার যদি আপনাকে এই পরামর্শ দেয় শুধুমাত্র তাহলেই আপনি চেয়ারে বসে নামাজটা পড়তে পারবেন, কোনো ধার্মিক ডাক্তার, এছাড়া আপনি ওই আমলটা করতে পারবেন না।